নমস্কার, আমি সৃজা। চলে এসেছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সানডে সংগে নিয়ে। আজকে আমাদের সঙ্গে এমন একজন শিল্পী আছেন যিনি কিশোর ভক্ত। কিশোর কুমারের গান শুনে শুনেই তার গান শেখা, এবং বর্তমানে তাকে আমরা কিশোর কণ্ঠী বলেই চিনি। চলুন স্বাগত জানাই গৌতম মিত্রকে। নমস্কার দাদা, সানডে সংগের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, কেমন আছেন? ভালো আছি, সবার ভালোবাসা। সঙ্গীতের জগতের সমস্ত ব্যক্তিরাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটান, কারণ সঙ্গীতের গুরু কিশোর কুমারের জন্মদিনের এই যে সময়টা, এটাকে একটা তিথি বলা যেতে পারে। তো তুমি কিভাবে কাটাও? আমাদের গুরু বলতে আমি মনে করি আর যত সঙ্গীত প্রেমী আছে সকলেরই গুরু উনি। উনি আমাদের মহাগুরু, সেই হিসাবে ওনাকে আমরা মনে করি। আমরা যারা ওনার গান গেয়ে আমরা বিভিন্ন মঞ্চে দর্শককে আনন্দ দিই, তাই আমরা ওনাকে আমরা মহাগুরু বলি। আমাদের মধ্যে অনেকেই আছেন গান শিখেছেন, তাদের নিজস্ব কোনো গুরু থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জীবনে কোনোদিন গান শিখিনি। হারমোনিয়াম কাকে বলে সেটা আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি। তা ওনার গান শুনেই তো আমি আজকে শিখেছি। দিনের পর দিন ওনার ক্যাসেট চালিয়ে সিডি চালিয়ে ওনার গান শুনে সেটা মুখস্থ করে সেই সুরটা কানে নিয়ে সেটা কণ্ঠে বসিয়ে আজকে দর্শকদের মনোরঞ্জন করছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি। হয়তো জানি না কতটা করতে পারছি, সেটা স্বাভাবিক, কারণে আমার শ্রোতা বন্ধুরাই আমাকে বলতে পারবেন, তবে আমি চেষ্টা করছি। তাই উনিই আমার গুরু,
উনি আমার মহাগুরু। ওনার যে জন্মদিন, এই জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয়, সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে থাকি, ওনার ছবিতে পুষ্পাঞ্জলি দিই, মাল্যদান করি, কিন্তু তার আগে ঘুম থেকে উঠে রোজ যেরকম ওনাকে প্রণাম করি, আজ একটু হয়তো দুটো প্রণাম বেশি করি ওনার জন্মদিন বলে। এবং সকাল থেকে সারাদিন ব্যস্ততা থাকে, তো বাড়িতে বলা থাকে যে সন্ধ্যেবেলা একটা কেক এনে বাড়িতে রেখে দিও, যেখানে লেখা থাকবে কিশোর কুমার পাত্রে। তো ওরা সেই আমার বাড়ির, আমার স্ত্রী এবং আমার সন্তান ওরা ব্যবস্থা করে রাখে। বাড়ি ফিরতে ফিরতে রাত্রি প্রায় একটা দেড়টা বেজে যায়, তারপর আমরা তিনজন মিলে গুরুদেবের জন্মদিন পালন করি। আচ্ছা দাদা, এই যে কিশোর কুমারকে গুরু হিসেবে মানা, তাকে ছাড়া আর কিছু নেই, তুমি কি পেয়েছো তার থেকে? যখন স্কুলে পড়তাম, তো উনি যখন মারা যান 1987, তখন আমি তো অনেক ছোট, কিন্তু তখন অনেক গানই বাজতো, পাড়ার প্যান্ডেলে বাজতো, রেডিওতে বাজতো, তখন রেডিওর খুব চল ছিল। কেন জানি না, আমার অজান্তেই ওনার গান আমাকে খুব টানত। মানে ওনার গান রেডিওতে বাজলেই আমি যখন খুব ছোট, আমি টেবিলে বাজাতাম, কিন্তু অন্য কোনো গান বাজলে আমি অতটা উৎসাহী হতাম না। তারপর আস্তে আস্তে যখন বড় হয়েছি, যখন বন্ধু বান্ধবদের সাথে রাস্তায় বেরোবার সুযোগ হয়েছে, বাড়ির লোক ছেড়েছে, ক্লাব ঘরে একটু বৃষ্টি পড়ছে চারদিকে, আমি গান করছি, আমার বন্ধুরা তবলা বাজাচ্ছে, এই যে আমি রেগুলার ক্লাব ঘরের ক্যারাম বোর্ডের উপরে আমার বন্ধুরা তবলা বাজাচ্ছে আর আমি গান গাইছি, সেই গানটাও কিশোর কুমারেরই গাইতাম। এই গাইতে 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 আমাদের ক্লাবের আশেপাশে যারা থাকতেন, তাদের কাছে এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল, এবং তারা কখনো প্রতিবাদ করেনি, বরং একদিন না করলে বলতো, কিরে তোরা আজকে গান বাজনা করবি না। সেই থেকেই কিশোর কুমারের গান ক্লাবে বন্ধুদের সাথে গাইতে 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 একটা ইচ্ছে জাগে যে আমিও মঞ্চে গাইব, সেটা একটা সুযোগ হয়ে যায়। এবং সেখানে সবার প্রথমে কৃতিত্ব দেবো আমি আমার ছোটবেলার বন্ধুদের, যারা আমাকে উৎসাহ করেছিল যে তুই চল, তুই গান কর, আমরা তোর সাথে আছি। তা প্রথম আমার গাওয়া আমার নিজেরই ক্লাবে অর্কেস্ট্রার সাথে, বিভিন্ন শিল্পীরা এসেছিলেন, বিভিন্ন শিল্পীরা গিয়েছেন, সবার লাস্টে আমাদের ক্লাবের ছেলে খুব গান গাইবে, সেই আমার কি আনন্দ। কিন্তু বলতে দ্বিধা নেই, ওই দুটো গান আমার কাছে 200 গানের সমান হয়েছে। যতক্ষণ দুটো গান হয়েছে, ততক্ষণ বন্ধুদের হাততালি, পাড়ার বড়দের হাততালি এবং টাকার ফোয়ারা হয়েছে মঞ্চের মধ্যে। এবং সেদিন সেই পারফরমেন্স আমার দেখে, যারা তখন প্রফেশনালি গান করছেন, অর্গানাইজ করছেন, বাজাচ্ছেন, তাদের কাছ থেকেই আমার কাছে অফার আসে যে তুমি তো ভালোই গাও, তুমি আমাদের সাথে যোগ দাও। সেই থেকেই আস্তে 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 সকলের আশীর্বাদে আজকে জানি না কতটা জায়গা করতে পেরেছি। তবে গৌতম মিত্র কেউ কেউ হয়তো চেনে এই নামটা।
তিনি হয়তো উপর থেকে আশীর্বাদ করেছেন তার গানটা যাতে আমি আমার মনের মধ্যে গেঁথে নিতে পারি। আর তিনি এত সুন্দর সুন্দর গান গেয়েছেন এবং সেই গানে আমি অনুপ্রাণিত হয়েছি, তাই তার আমি দুঃখকে শুধু বলিতে পারি যদি তুমি পারে থাকো, তোমাকে হাসি মুখে সহিতে পারি যদি তুমি পাশে থাকো, আমি দুঃখকে শুধু বলিতে পারি যদি তুমি পাশে থাকো, যখন কোনো অনুষ্ঠানে যান এবং সামনে থেকে যখন কিশোর কুমারের গান করার জন্য রিকোয়েস্ট আসে তখন কিরকম লাগে, কি মনে হয়? কেউ দাদা কেউ ভাই এরকম বলে যে এই গানটা গাইতে হবে ওই গানটা গাইতে হবে, তখন আমি বুঝি আমার গানটা ওনাদের ভালো লাগছে, সেই কারণেই ওনারা আমার কাছ থেকে আরো গান শুনতে চাইছে। কিশোর কুমার তো ভার্সাটাইল সিঙ্গার ছিলেন, কখনো তার গলা গুরু গম্ভীর, কখনো মনে হয় যেন রাজেশ খান্নাই গাইছে, কখনো মনে হয় অমিতাভ বচ্চন গাইছেন, আবার কখনো মনে হয় জিতেন্দ্র গাইছেন গলাটা সরু। কিশোর কুমার যে পার্টিকুলার একটা গুরু গম্ভীর গলা নিয়ে গাইছেন সেটা কিন্তু নয়। অনেকে হয়তো যারা গান করেন বা চেষ্টা করেন গলাটা গম্ভীর করে গাওয়ার, কিন্তু আমার মনে হয় সেটা ভুল। কিশোর কুমার ভার্সাটাইল আর্টিস্ট, তিনি যেই শিল্পীর লিপে গান গেয়েছেন মনে হচ্ছে সেই শিল্পীটাই গাইছে। তাই বিভিন্ন ধরনের গান যখন আমার কাছে অনুরোধ আসে, কখনো একটু বেসটা বেশি কখনো পাতলা, যেমন দিলকে আকারের গান
আপনি যেই ভলিউমে শুনতে পাবেন বা যেই টোনটা পাবেন, আবার খাইকে পান বানারস বালা এটার টোনটাও কিন্তু আলাদা। তো সেই কারণে বিভিন্ন রকম অনুরোধ আসলে আমার মনে হয় আনন্দ হয় এবং নিজেকেও এক্সপেরিমেন্ট করতে পারি আমি ওনার সেই জায়গাটায় পৌঁছতে পারছি বা পারার চেষ্টা করতে পারছি।
যে সমস্ত ছেলেমেয়েরা নতুন কিশোর কুমারের গান করছে বা শিখছে তাদেরকে কি মেসেজ দিতে চান আপনি? যারা উদীয়মান শিল্পী এখন পড়াশোনা করছে বা ইচ্ছা করছে তাদের কিশোর কুমারের গান গাইতে হবে, আমার একটাই তাদের আমার ব্যক্তিগত জীবন থেকে তাদের একটা অনুরোধ করব, কিশোর কুমারের গান মন দিয়ে শোনো, মন দিয়ে শুনতে হবে কোন গান কিভাবে উনি গেয়েছেন, এক নম্বর। দু নম্বর, আমাদের যেমন অনেকেরই মানে সুযোগ হয়নি গানটা শেখা ভালো করে, একটু ভালো করে যেন গানটা শিখে, তাহলে আরো অনেক অনেক উন্নতি করতে পারবে। আমরা তো বেশি, আমি বিশেষ করে তো শুনে গাই, আমার স্বীকার করতে আপত্তি নেই, আমি হারমোনিয়াম বাজাতে পারি না, আমি কিশোর কুমারের গানটা শুনে ওই গানটাই আপনাদের শোনাই, কিন্তু যদি আমি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারতাম আপনাদের হয়তো আরো বেশি ভালো করে শোনাতে পারতাম। তাই যারা এখনো উদীয়মান শিখছে তাদের আমার অনুরোধ, হারমোনিয়ামে গান বাজিয়ে গানটা করো বাড়িতে, আর কিশোর কুমারের গান মন দিয়ে শোন, তাহলে মনে হয় সাকসেস। ধন্যবাদ গৌতম দা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কয়েকটা কিশোর কুমারের গান শোনানোর জন্য। খুব ভালো থাকবেন। আপনাদের এই প্রয়াস বিভিন্ন শিল্পীর কাছে একটা বিরাট পাওনা, কেন আপনাদের এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমাদের মতো শিল্পীরা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে হয়তো আমাকে একটা ছোট্ট সার্কেলের মধ্যে কেউ চেনে, কিন্তু আপনাদের মাধ্যমে আমার সার্কেলটা অনেক বড় হবে। এই কারণে আমার স্বীকৃতি এই সংস্থাকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।
কেমন লাগলো আজকে গৌতমদার গান? অবশ্যই জানাবেন, কিন্তু প্রচুর প্রচুর লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার নতুন এক শিল্পীকে নিয়ে। নমস্কার।